আমি কি দেখতেছি? দুই প্রতিপক্ষ এক মেরুতে, কাহিনীটা কি? কাহিনী আছে অনেক বড় একটা, আপনারে কোন যাবেন? তুমি না বললেও সমস্যা নাই, লতা আমাকে বলবে। কারণ লতাকেও তো আমি দুদিন হইলেও পড়াইছি, তাই না? মানে ফেল টু চেয়ারম্যানের মেয়ে মেম্বার বাড়ি কেন? কারণ ফেল টু চেয়ারম্যানের বাড়ির লোকজনের সঙ্গে মেম্বার বাড়ির লোকজনের খুব মিল, এই জন্য। এই জন্য আমাদের দুই বান্ধবীরা একসাথে দেখতেছেন। জি ফাজিল, আপনি এখন চলে যান, আমরা দুই বান্ধবী সুখ দুঃখের কথা কম। সুখ দুঃখের কথা আমি বুঝি, প্রেম প্রীতি ভালোবাসা এগুলো নিয়ে। আর তুমি আমাকে নামটা ঠিক করে বলো না কেন? নাম ঠিক না করে বলো তো একটা অপরাধ সেটা জানো? হ্যাঁ, আমি বারবার বলতেছি আমার নাম হয়েছে গিয়ে ফাইজুল, আমার নাম ফাজিল না। ইচ্ছা করে তুমি কথাগুলো বারবার বলো আমাকে অপমান করার জন্য, না? তাই যদি বুঝেন তাহলে এখন পর্যন্ত এখানে খাড়া রয়েছেন কেন? আপনি আসলে একটু বেশি বুঝেন নাকি? বেশি বুঝেও তো তোমার সাথে পায়রে উঠতে পারছি না। এলাকার মেয়েগুলো কেমন জানি বেশি বোঝা শুরু করছে। আপনার কথা কি এখন শেষ হয়েছে? শেষ না হলি বাকি, তুমি তো আর আমার সাথে ঘুরতে যাবে না, তোমার বান্ধবী আসছে। কেন, বান্ধবীর সাথে ঘুরতে বের হইলে আপনি কি দুঃখ পান? না, বান্ধবীদের সাথে ঘুরলে দুঃখ পাই না। বাবা, আপনি দেখি আসলে অনেক ফাজিল। হ্যাঁ, মিসকা শয়তান আপনি। এই আপনি হন জানতো? যাইতেছি যাইতেছি, তবে বেশি দূরে যাবো না, কাছাকাছি থাকবো। কোনো বিপদ আপদ হইলে চিৎকার করবো, আমি চলে আসবো। শোনেন, আমরা দুই বান্ধবী নিজেদের হেফাজত করতে পারি, আপনার সাহায্য লাগবে না, আপনি যান তো যান। তাহলে ভালো, আসি। এই তোমার ভাই একটু ডাকো না, কও আমার একটু আগে দিয়ে আসতে। যাইবো আসবো, একটু সময় লাগবে না, তোমার লোকে ঘুরতে যাইবো, একটু মাঞ্জা মারতেছে আর কি। খুব কথা শিখছো না, তোমরা শিখাই দিছো। আম্মা আম্মা, আয় আম্মা, আয় কুসুম, আম্মা ঘুরে। গ্রামের ভিতরে কিন্তু অসভ্য বলা মানে ভরে গেছে, সবসময় জিনিসটা মাথায় রাখবা, একবারে কোনো ভাইজাম করতে যাবো না। ভাই, তুই কি এর মেম্বার হইছিস? তুই তো দুই পয়সার কোনো দামই নাই। একদম ফালতু কোনো কথা কই না, একদম কোনো ধরনের কোনো। আচ্ছা, এই আমাদের বাড়ির ডিশ লাইনটা হঠাৎ করে চলে গেল কেন, কি কারণ? আচ্ছা, মেম্বারের বাড়িতে যদি ডিশ লাইন না থাকে তাহলে আমি জনতার কেমন হইব? আরে বাবা রে, আমি কি মানে বুঝলাম না, আমার বাড়িতে ডিশ অ্যান্টেনা নাই, মেম্বারে এই কাম আমার করতে হইব? মেম্বার বাড়িতে ডিশ লাইন কাটছে, কেডাই কাটছে জানো? এর বন্ধু বুলেট। আচ্ছা যা তো, তাড়াতাড়ি গিয়া ডিশ লাইনটা ঠিক করে দে। শোনো মা, আমি এখন পরিশোধ হয়ে যেতেছি, আমার মেলা কাম আছে। ডিশ লাইন কি হয়েছে না হয়েছে এইটা মাথায় অনেক সময় আমার নাই এখন। তুমি যাওয়ার পথে একটু বুলেট ভাড়া কইও যে ডিশ যেন ঠিক করে দেয়। আজকে বিকালের মধ্যে ডিশ লাইন ঠিক হওয়া আছে। মাঝে মাঝে এই সিরিয়াল মিস করি, ভাবছিলাম সকালবেলা সেগুলো সব দেখে নিব, তার ডিশ লাইন নাই। তা এত যদি তোমার দেখতে ইচ্ছা করে, তোমার মেয়ের জামাই আছে না, তারে দিয়ে কাজটা করাও না। আরে নিজের ছেলে ঘরে থাকতে পরের ছেলেরে কেন আদেশ দিমু? কেন, পরের পোলারে যে পালতেছো ঘরে সেই কারণে দিবা? এই ঘরের একটা মানুষের কোনো কানুন না, আমি যাইতেছি। যা খুশি এটা করতে পারো, এটা আমার কোনো সমস্যা নাই, কিন্তু বুলেট হলে কোনো ধরনের কোনো ঝগড়া বাঁধাবে না। আমার সাথে ঝগড়া বাঁধাইলে আমি একবারে মারু। এই শোন, প্রথমে কিন্তু হার্ডলাইনে যাবি না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তোমাকে যা খুশি তোমরা এটা করো, আমি এখন পরিশোধ দিতেছি, ঠিক আছে? কি শব্দ শুরু করছে রাহুল?